নবীর ঘরের মধ্যে খাওয়ার মতো কিছু নাই কিন্তু একজন সাইল একজন ভিক্ষুক একজন অসহায় হঠাৎ করে নবীর দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দুই দিন ধরে আমি কিছু খাই নাই আমার ঘরের মানুষরা পর্যন্ত কিছু খায় নাই তো বাপ হিসেবে আমি তো আমারটা মেনে নিতে পারি কিন্তু বাচ্চাদের ক্ষুধার কান্না তো আমি সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আমাকে কিছু সহযোগিতা করতেন এই কথাটা শোনার সাথে সাথে নবীর চেহারা মলিন হয়ে গিয়েছেন হবে নাই বা কেন তিনি যে রহমাতুল লিল আলামিন তিনি যে রহমাতুল লিল আলামিন রহমতের ভান্ডার করে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন নবী বললেন আমার কাছে তো কিছু নাই একটু অপেক্ষা করো দেখো না আল্লাহ কি করে দেখো না আল্লাহ কি করে এক কিছুক্ষণ পরে নবীর দরবারে কিছু আল্লাহর হুকুমে হাদিয়া চলে আসলেন ওই হাদিয়ার মধ্যে থালাভর্তি খাবার ছিল ওই খাবারটা আসার পরে সবাই হয়তো মনে করেছে আগে তো নিজের ঘরে চেরাক দেই তারপরে তো বাহিরের ঘরে চেরাক দেই এটাই তো বাস্তবতা নবী হয়তো ঘরের অন্তরমহলে পাঠিয়ে দিবেন খাবার সবার ধারণা ছিল এই রকম হতে পারে কিন্তু নবীর কাছে যখন হাদিয়াটা আসলেন নবী সর্বপ্রথম ওই মানুষটাকে দেখেই হাদিয়াটা দান করে দিলেন যাও তুমি এবং তোমার পরিবার নিয়ে খাবারটা আহার করো বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর বুকে এমন নজির কেউ দেখাতে পারেনি পৃথিবীর বুকে এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারেনি আল্লাহ তাআলা আমাদের নবীর চরিত্রের মাধ্যমে বিশ্বের ইতিহাসে সেটা দেখিয়ে দিয়েছে আপনি আপনার জ্ঞান দিয়ে ভাবুন আমার কথা শোনার দরকার নাই আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমরা মুসলমান বলে হয়তো জাতে জাত টানে কাকরাই গর্ত টানে বলে আপনি বলতে পারেন নবীকে অনুসরণ মহাব্বত করো বলে নবীর নামে তো তোমরা বলতেই পারো ইসলামকে যেহেতু মানো ইসলামের কথা তোমরাই তো বলবা এটাই তো স্বাভাবিক আমি শ্রদ্ধার সাথে বলি না আমার কথা শোনার দরকার না হুজুরের কথা শোনার দরকার না বক্তার কথা শোনার দরকার কারো কথা শোনার দরকার নাই আপনি আপনার জায়গার জ্ঞান দিয়ে আপনি একটু গবেষণা করে দেখেন পৃথিবীর স্বর্ণালী ইতিহাসে কতজনের নামই তো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে কারো অবদান এই দিকে কারো অবদান ওই দিকে কেউ সমাজ বিজ্ঞানে কেউ রাষ্ট্রবিজ্ঞানে কেউ বিজ্ঞানের মধ্যে কেউ ডাক্তারির মধ্যে এক একজন এক এক জায়গায় সুনাম অর্জন করেছে নাম অর্জন করেছে কথা বলেন ঠিক কি না নাম অর্জন করেছে এক একজনের জীবনী লেখা হয়েছে কত ব্যক্তির জীবনী লেখা হয়েছে কিন্তু নীল আর্মস্ট্রংয়ের জীবনী আছে ছোটবেলায় কি করেছে হ্যাঁ আছে পড়ালেখা কিভাবে করেছে হ্যাঁ আছে স্ট্রাগল কিভাবে করেছে এটা আছে কিন্তু নীল আর্মস্ট্রং কিভাবে ঘুমিয়েছে কোথাও লেখা নাই নীল আর্মস্ট্রং কিভাবে খাওয়া দাওয়া করেছে কোথাও লেখা নাই নীল আর্মস্ট্রংয়ের চলা কেমন ছিল কোথাও লেখা নাই বিশ্বের ইতিহাসে একমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যার ২৪টা ঘন্টার প্রত্যেকটা কাজ কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে বলেন সুবহান কার ঘরে খাবার নাই যাকে আল্লাহ বলেছেন ইন্না আতাইনা কাল কাউসারের মালিক আমি রব আপনি নবীকে বানিয়ে দিলাম কার ঘরে খাবার নাই যার ঘরের খাদেম আল্লাহ বানিয়ে দিয়েছেন জিব্রাইলের মতো ফেরেশতাকে কার ঘরের অভাবের কথা শুনছি যেই ঘরে নবী রহমাতুল্লিল আলামিন আরাম করছেন কোন ঘরের কষ্টের কথা আমরা শুনছি যিনি আল্লাহর হাবিব যাকে আল্লাহ নবীদের নবী বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ইমামুল আম্বিয়ার তাজ আল্লাহ যেই নবীকে দান করেছেন যেই নবীকে আল্লাহ এমন অথরিটি দান করেছেন জমিনটা নবীর ছিল জমিনের উপর কদম হাতটা বাড়িয়ে দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে সেই নবীর ঘরে খাবার নাই পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় নবীজি পাথর বেঁধেছেন এবার জগৎ বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আপনাকে অনেক কিছুই দিয়েছেন আর সব কিছুই বাদ দিলাম আপনি যদি একবার দোয়া করতেন আল্লাহ এক মাসের খাবার পাঠাইয়া দাও আল্লাহ সেটা করতেন আল্লাহ সেটা দিতেন কিন্তু আল্লাহও দেন নাই আপনিও চান নাই ব্যাপার তো বুঝলাম না নবী বলে আল্লাহ তাআলা আমাকে দুইটা জীবনের অথরিটি দিয়েছেন হে নবী আপনি চাইলে সচ্ছলতা নিতে পারেন আপনি চাইলে গরিবী জিন্দেগি নিতে পারেন ও নবী আপনার ইচ্ছা আপনার উইশ আপনার স্বাধীনতা আমি আল্লাহ আপনি যেটাকে ক্লিক দিবেন আমি সেটাই আপনার জীবনীতে দান করব কারণ আমি আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদীরের অধিকারী আমি আল্লাহ কোন বললেই ফায়াকুন হয়ে যায় ও নবী আপনার ইচ্ছার উপর ছেড়ে দিলাম আপনি কোনটাকে নেবেন আপনি কোনটাকে নেবেন জগৎ বলে সচ্ছলতা নেন গাড়ি পাবেন বাড়ি পাবেন কোটি টাকা পাবেন খাবার কোনো অভাব হবে না ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হবে না বৃষ্টি পড়লে ঘরের মধ্যে ছাদ বেয়ে পানি পড়বে না আপনার কোনো কষ্ট থাকবে
থাকবে না নবী বলে আল্লাহ আমি সচ্ছলতা চাই না আমি গরিবি জীবন চাই আমি অভাবের জীবন চাই আমি কষ্টের জীবন চাই আমি কষ্টের জীবন চাই আমি যন্ত্রণার জীবন চাই আমি অভাবের জীবন চাই আমি খোদার জীবন চাই জগৎ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বাছাই করেছেন এটা আমরা হলে তো ওইটাই নিতাম নবী বলে তোমাদের চিন্তা আলাদা আমার চিন্তা আলাদা তোমাদের মন আলাদা আমার মন আলাদা তোমাদের বিবেক আলাদা আমার বিবেক আলাদা আমি নবী গরিবিকে বাছাই করেছি আমার উম্মতের মধ্যে যখন গরিবরা ক্ষুধার্তরা খাবার কষ্ট পাওয়া উম্মতরা যখন দেখবে আমি নবী খাবার কষ্ট সহ্য করেছি ঈমান বিক্রি করি নাই আমার উম্মতরাও সাহস পাবে আমার নবী সহ্য করেছে সুবহানাল্লাহ কেউ যদি গরিব বলে মন ছোট কইরেন না কেউ যদি টিটকারি মারে বাদ নাই ঘরে মন ছোট করবেন না কিভাবে বুঝাই আপনাদেরকে হাসরের ময়দানে যখন হিসাবের কাঠগড়ায় সবাই দাঁড়াবে কোটিপতিরা তখনও হিসাব দিতে থাকবে যখন দুনিয়াতে থাকা অর্থনৈতিকভাবে গরিব তারা জান্নাতের ভিতর ঢুকে বসে থাকবে সুবহানাল্লাহ বুঝার জন্য বলা বস দাঁড়িয়ে আছে দারোয়ান জান্নাতে ড্রাইভার জান্নাতে বাবুর্চি জান্নাতে এবার সেই বস হিসাব দিতে আছে দিতে আছে দিতে আছে যখন দারোয়ান পাস কেটে চলে যাবে মালিক বলবে দুনিয়াতে সর্ব জায়গায় আমি আগে ছিলাম টাকার ক্ষেত্রে আমি আগে ছিলাম সম্মানের ক্ষেত্রে আমি আগে ছিলাম চেয়ারে আমি বসেছি ফ্লোরে তুই বসেছিস আজকে তুই আগে যাচ্ছিস কেন তখন ওই দারোয়ান বলবে ওই অসহায় বলবে আল্লাহর দরবারে লক্ষ শুকরিয়া যে আমাকে টাকার মালিক বানায় নাই তাই তো আজকে আপনি আটকাই আছেন আমার মালও ছিল কম হিসাবও আমার কম আমি চলে যাচ্ছি জান্নাতে আল্লাহর দয়া নিয়ে বলেন সুবহান আল্লাহ কি বলছেন লা ইন শাকারতুম যদি তোমরা আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো লাজি দান্নাকুম বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি সুবহানাল্লাহ এবার পরের অংশ কেমন হওয়া দরকার যদি শুকরিয়া না করো আমি কমাই দিব এটাই হওয়া দরকার কিন্তু আল্লাহ বলছেন কি ওয়ালা ইন কাফারতুম যদি তোমরা অস্বীকার করো ইন্না আযাবি লাশাদীদ মনে রাখবা আমার সাজা বড় কঠিন আমার সাজা বড় বেদনাদায়ক আমার সাজা বড় মারাত্মক আল্লাহ আগের কথার সাথে তো পরের কথা মিলল না কারণ আমরা হলে বলতাম বাড়াই দিব যদি প্রশংসা করো কমাই দিব যদি তুমি আমার বদনাম করো এটাই তো হওয়ার কথা রব বলে যে কালামটা তো আমার স্পেশাল তো হতেই হবে স্পেশাল তো হতেই হবে সুবহানাল্লাহ এবার প্রথম অংশটা ওলামায়ে ইকরামের দোয়া নিয়ে চলুন আসুন একটু বোঝার চেষ্টা করি সমস্ত বান্দাদের কাছে আমার মেসেজটুকু পৌঁছানোর চেষ্টা করছি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ রব বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম যদি তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে যা পাও যতটুক পাও যখন পাও যেভাবে পাও সেটা পেয়ে যদি শুকরিয়া করো তার মানে সেটা পেয়ে যদি খুশি মনে আলহামদুলিল্লাহ বলতে পারো তোমাদের দায়িত্ব হচ্ছে শুধু খুশি মনে আলহামদুলিল্লাহ বলা ভাই আর একটু জোরে বলেন না আল্লাহর ওয়াদা কি যদি আমার পক্ষ থেকে যা পাও খুশি মনে যদি আলহামদুলিল্লাহ বলতে পারো আমি ওয়াদা দিলাম লাযিদান্নাকুম ওইটা কিভাবে বাড়াইতে হয় আমার জানা আছে কিভাবে বাড়াইতে হয় আমার জানা আছে টেনশন তোরা করিস না তোরা তো লাভের পক্ষে আছস বেশিটাই চাস তো বেশিটা তো আমি এনে দিতে পারি তা আমার ওয়েটা মেনে নে কাজ হয়ে যাবে সেটা কি যা পাবি হালাল সবগুলোতে খুশি মনে আলহামদুলিল্লাহ বলবি চাচাই কি পেয়েছে সেটা দেখে মন খারাপ করিস না বন্ধু কি পেয়েছে সেটা দেখে মন খারাপ করিস না মামার বাড়ি কেমন সেটা দেখে মন খারাপ করিস না ওই দোষ মনে কি পেয়েছে এটা দেখে মন খারাপ করিস না তোদের সাথে আমার লেনদেন আমি দিব তুই নিবি আমি দিব তুই নিবি ডানে বামে তাকানোর দরকার নাই তুই শুধু আমার দিকে তাকায় থাকবে আমি আল্লাহ তোকে দিতেই থাকবো বলেন সুবহানাল্লাহ সিস্টেম এটা এবার আমরা কয়জন এই নিয়ম পালন করছি বলেন কেউ কারো দোষ দেওয়ার দরকার নাই কয়জন আমরা এই নিয়ম পালন করছি বলেন সবাই যদি সবার বিচারক হই নিজের বিচার নিজে করি সবাই দেখবো যে ও নাই তো কি ভাই কে আলো নগরী উইতে কি ভাই না নাই যাবা যদাত কথা বলেন না কথা বলেন না ঠিক কিনা আমি কি পেয়েছি সেই হিসাব তো কখনো করি নাই আমি তো আমার জীবনে সবসময় না পাওয়ার হিসাবে না করছি এটা পাই নাই ওইটা পাই নাই তাহাজ্জুদ ফরে দোয়া করছিলাম এটা পাই নাই এই দোয়া কবুল হয় নাই ওই দোয়া কবুল হয় নাই এই চাওয়া পূরণ হয় নাই আমার কাছে তো না পাওয়ার লিস্টিটা না আছে কিন্তু আল্লাহ যে আমাকে বিনা চাওয়াতে এত ডেল দিয়েছেন
সেটার হিসাব তো কখনো করতে পারি নাই এই কারণে আমাদের এত অধঃপতন হচ্ছে আমাদের ভিতর বাহির অশান্তি হচ্ছে রবের ওয়াদা হে আমার বান্দারা যদি শুকরিয়া করো নিয়ামত বাড়াই দিব তো নিয়ামতটা কি নিয়ামত মানে সুখে থাকার জন্য যা দরকার রবই সেটা ব্যবস্থা করে দিবেন বলেন সুবহানাল্লাহ আর কিছু কিছু আত্মীয়স্বজন আছে এনে আর বছর হবন নলয় যেদিন নিয়ে পরীক্ষা রেজাল দেয় এদিন ফোনাই আমি মনে হয় সিডাঙ্গন নাই ফানলার কেন সিডাঙ্গন তাইলে তো সিডেঙ্গ হতো আর ভাই একলো বুঝদু কিছু আত্মীয় স্বজন ইল্লা আছে না আর বছর কি হাই ন হাই ফোনও হবন নাই গরম মৃদ্যু যদি ইন্টার পরীক্ষা ধন্যতা হে এসএসসি পরীক্ষা ধন্যতা হে ড্যাডিকে দিন রেজাল দিন ফোন দিব দে কি রে তোর মাইয়া কি ফাজ গজি না রে আছে না ইল্লা কিছু আছে না কি রে ওয়া হালা মামি সাসি জেডি এতদিন তো ফোন নড আজি একা ফোন দিলে হদে আর আত্মীয় স্বজন তো আর তো প্রতিবেশী একজন আরেকজনের খবর লন্ন ফরিব না এই এত বছর বাদ খবর লব্ধ সহায় আর যদি হন রহম কে তুনুন নি উতের পরে মাইয়ে বেফেল গজি কিংবা এগ্রেট ফাই বালা গোল্ডেন এ প্লাস ন ফাই তারপরে উতের পরে ফাই বা যদি মনে করেন বি ফাই সি ফাই এম এন এস ফাই এগ্রেট ফাই মানে গোল্ডেন এ প্লাস ন ফাই ডাইরেক্ট ফোন যতক্ষণ রিসিভ না করিবা তখন দিব দেন না কিনলে ও সাসি ও হালা ও মামা ও যেটা ফোন কিনলে তত দে হদে না ইচার কেন অভিভাবক না নাই বড় ন না কেন শাসন না বললে কেন নেবো এবার যাতে বাই ফুতে যাতে ফোন ন দজি যে পরীক্ষা দিতে যাতে ফোন ন দজি প্রথম হদা হদে ইল্লে নইয়ের কি হবো দে আর দিন বার মোবাইল টিভিলে তো ইল্লে ওই বই ওই কি শুনম দর হাত দিই উনাদের দিয়া মোবাইল বার রাখেন না কিরিন্ন মাথা করে মোবাইল বার সারেন না আচ্ছা ঠিক আছে দাদি আচ্ছা মামি রাহি আচ্ছা খাকা চাচা রাহি হুম নুন কি হই রুন বড় হাতা নুন যেতে বেয়াদবি কর ইল্লা করে শুরু গোল্ডেন এ প্লাস ফাইলে ফোনই বাদ দেয় না হ্যাঁ নুনি নুনি গোল্ডেন এ প্লাস ফাইলে ফোন না দেয় না না দে কেয়া এত ফাইগি দে এটা উল পার খাওয়া আমাদের লক্ষ্য যেহেতু খিদা লেগেছে এবার যে যেমনে মন চাই তেমনে খাইতে পারে কিন্তু খাওয়ারও তো একটা সিস্টেম আদব আছে পাঁচজন টেবিলে বসছে হঠাৎ করে একজন যদি খাওয়া শুরু করে দেয় বাকি চারজনের কাছে একটু আনিজি লাগে খেয়াল করছেন কিনা জানি না ওই চারজন ফিরে ও তো কোনো ফর্মালিটি নাই যেটাকে আমরা কি আমরা বলি সামাজিকতা এটা তো আমি দেখছি না কিন্তু ও নিজে তো রাক্ষসের মতো গপ 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 কোনো প্লেটে ভাত নিতে পারি নাই উনি একদম শুরুই করে দিয়েছে এই জিনিসটা দেখতে একটা বেমানান লাগে যে একটা যে চারিত্রিক সৌন্দর্য এই বিষয়টা সবার দরকার আছে না নাই আপনারা বলেন আর এই জিনিসটা শুধু মুসলমানের না সবারই দরকার যারা মানুষ নামে পরিচিত সবারই দরকার আর এই আসমানের নিচে জমিনের উপরে আমাদের নবীজির মতো সুন্দর গঠনওয়ালা চরিত্র পৃথিবীতে আর কারোই নাই বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আসেন আল্লাহ প্রেজেন্ট করেছেন প্রথমে কি কোরআন না নবীর চরিত্র তাহলে আমাদেরও যদি দ্বীনের কাজটা করতে চাই গভীরভাবে প্রথমে আগে এই জিনিসটাকে প্রেজেন্ট করতে হবে এবার আসেন নবী চরিত্রের কোন জিনিসটাই বেশি প্রেজেন্ট করেছেন বোঝার দরকার চরিত্রের অনেকগুলো শাখা আছে না যেমন কথা বলা চরিত্রের অংশ চোখ দিয়ে তাকানো চরিত্রের অংশ হাতের ব্যবহার চরিত্রের অংশ রাগ চরিত্রের অংশ বসা চরিত্রের অংশ এবার নবীজির জীবনী থেকে হালকা কিছু চলেন আমরা একটু নিজের জন্য শিকার চেষ্টা করি নবীর দরবারে যখনই কোনো ভিক্ষুক আসতেন নবী কখনো কাউকে ফেরত দিতেন না কখনো কাউকে চিৎকার করে ধমক দিতেন না এবার আপনারা তো জানেন নবীজির ঘর কেমন ঘর ছিল ভাই যে ঘরে অনেক সময় দুই বেলা খাবারও ছিল না তিন বেলাও খাবার ছিল না নবী ক্ষুধার্ত জীবন কাটিয়েছেন ইমাম হাসান ও হোসেন ক্ষুধার্ত অবস্থায় কাটিয়েছেন ফাতেমাতুজ জহরা ক্ষুধার্ত অবস্থায় জীবন কাটিয়েছেন কেন ঘরে কোনো খাবার ছিল না এবার সেই ঘরে যে ঘরে কোনো খাবারই নাই সে ঘরে যদি ভিক্ষুক যাইয়া ভিক্ষা করে সে ঘরে যদি ভিক্ষুক যাইয়া বলে যে আমি কিছু খাই নাই আমারে দেন মেজাজটা কেমন গরম হওয়া দরকার আর নিজ উত্তর নাই তোরও উত্তর দিও আর একটু জোরে বলেন না কমন কথা কমন কথা আর নিজ উত্তর নাই
তোর হত্তুন দিতে মোড়া ফাইলে তুই দে এটাই তো কমন কথা যে আমার নিজের কাছে নাই তোমাকে দিব কোত্থেকে কিন্তু এমন সিচুয়েশন এই পৃথিবী দেখেছে নবীর ঘরের মধ্যে খাওয়ার মতো কিছু নাই কিন্তু একজন সাইল একজন ভিক্ষুক একজন অসহায় হঠাৎ করে নবীর দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দুই দিন ধরে আমি কিছু খাই নাই আমার ঘরের মানুষরা পর্যন্ত কিছু খায় নাই তো বাপ হিসেবে আমি তো আমারটা মেনে নিতে পারি কিন্তু বাচ্চাদের ক্ষুধার কান্না তো আমি সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আমাকে কিছু সহযোগিতা করতেন এই কথাটা শোনার সাথে সাথে নবীর চেহারা মলিন হয়ে গিয়েছেন হবে নাই বা কেন তিনি যে রহমাতুল লিল আলামিন তিনি যে রহমাতুল লিল আলামিন রহমতের ভান্ডার করে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন নবী বললেন আমার কাছে তো কিছু নাই একটু অপেক্ষা করো দেখো না আল্লাহ কি করে দেখো না আল্লাহ কি করে এক কিছুক্ষণ পরে নবীর দরবারে কিছু আল্লাহর হুকুমে হাদিয়া চলে আসলেন ওই হাদিয়ার মধ্যে থালাভর্তি খাবার ছিল ওই খাবারটা আসার পরে সবাই হয়তো মনে করেছে আগে তো নিজের ঘরে চেরাক দেয় তারপরে তো বাহিরের ঘরে চেরাক দেয় এটাই তো বাস্তবতা নবী হয়তো ঘরের অন্তরমহলে পাঠিয়ে দিবেন খাবারটা সবার ধারণা ছিল এই রকম হতে পারে কিন্তু নবীর কাছে যখন হাদিয়াটা আসলেন নবী সর্বপ্রথম ওই মানুষটাকে ডেকে হাদিয়াটা দান করে দিলেন যাও তুমি এবং তোমার পরিবার নিয়ে খাবারটা আহার করো বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর বুকে এমন নজির কেউ দেখাতে পারেনি পৃথিবীর বুকে এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারেনি আল্লাহ তাআলা আমাদের নবীর চরিত্রের মাধ্যমে বিশ্বের ইতিহাসে সেটা দেখিয়ে দিয়েছে আপনি আপনার জ্ঞান দিয়ে ভাবুন আমার কথা শোনার দরকার নাই আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমরা মুসলমান বলে হয়তো জাতে জাত টানে কাকরাই গর্ত টানে বলে আপনি বলতে পারেন নবীকে অনুসরণ মহাব্বত করো বলে নবীর নামে তো তোমরা বলতেই পারো ইসলামকে যেহেতু মানো ইসলামের কথা তোমরাই তো বলবা এটাই তো স্বাভাবিক আমি শ্রদ্ধার সাথে বলি না আমার কথা শোনার দরকার না হুজুরের কথা শোনার দরকার না বক্তার কথা শোনার দরকার কারো কথা শোনার দরকার নাই আপনি আপনার জায়গার জ্ঞান দিয়ে আপনি একটু গবেষণা করে দেখেন পৃথিবীর স্বর্ণালী ইতিহাসে কতজনের নামই তো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে কারো অবদান এই দিকে কারো অবদান ওই দিকে কেউ সমাজ বিজ্ঞানে কেউ রাষ্ট্রবিজ্ঞানে কেউ বিজ্ঞানের মধ্যে কেউ ডাক্তারির মধ্যে এক একজন এক এক জায়গায় সুনাম অর্জন করেছে নাম অর্জন করেছে কথা বলেন ঠিক কি না নাম অর্জন করেছে এক একজনের জীবনী লেখা হয়েছে কত ব্যক্তির জীবনী লেখা হয়েছে কিন্তু নীল আর্মস্ট্রংয়ের জীবনী আছে ছোটবেলায় কি করেছে হ্যাঁ আছে পড়ালেখা কিভাবে করেছে হ্যাঁ আছে স্ট্রাগল কিভাবে করেছে এটা আছে কিন্তু নীল আর্মস্ট্রং কিভাবে ঘুমিয়েছে কোথাও লেখা নাই নীল আর্মস্ট্রং কিভাবে খাওয়া দাওয়া করেছে কোথাও লেখা নাই নীল আর্মস্ট্রংয়ের চলা কেমন ছিল কোথাও লেখা নাই বিশ্বের ইতিহাসে একমাত্র আমাদের নবী রহমাতুল লিল আলামিন যার ২৪টা ঘন্টার প্রত্যেকটা কাজ কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে বলেন সুবহান শুনেন কে কয়টা বিয়ে করছে সেটা লেখা আছে কে কয়টা বিয়ে করছে এটা লেখা কোন ঘরে কার কয়টা সন্তান সেটা লেখা কে কোথায় জন্মগ্রহণ করছে এটা লেখা গ্রামের নাম কি লেখা কিন্তু কিভাবে জন্মগ্রহণ করছে এটা লেখা কিন্তু আমাদের নবীর সেটাও আছে মনে হয় নবীর উম্মতের আওয়াজটা একটু বড় হবে নবীর আশা কিভাবে এসে কি করেছেন সেটা পর্যন্ত কিতাব লিখেছে নবীর পানি খাওয়া কিতাবে আছে নবীর পানির ঢুকের কথা কিতাবে আছে ওযু করার কথা কিতাবে আছে নামাজ পড়ার কথা কিতাবে আছে ইমামতির করার কথা কিতাবে আছে চলার কথা কিতাবে আছে বসার কথা কিভাবে কিতাবে আছে গরিবের সাথে কিভাবে কথা বলতেন সেটা কিতাবে আছে মা হালিমা আসলে কি করতেন সেটাও কিতাবে লেখা আছে কারো জীবনী এমন ভাবে পুঙ্কানো পুঙ্কানো ভাবে কোথাও লেখা বাবারা এই যে আম্মু কষ্ট হচ্ছে আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব সহজ করে বলার চেষ্টা করছি বাকিগুলো আল্লাহর ইচ্ছা এই সেটের ভাই কলার আওয়াজ কেন হমাই দান হানিয়ান বয়রা হল্লা নুনিত দিবানলা সাই একবার ইন্দের হনসে মার হাবা এবার ইতারা হনসে মার হাবা এবার সবাই মিলে একবার বলেন মার হাবা জশনে আমাদের রসুল বিবি আমিনা কে ফুল
جشن آمد رسول بی بی آمنہ کے فول ہی اللہ اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ اللہ ہی اللہ بولو جشن آمد رسول بی بی آمنہ کے فول جب کے سرکار تشریف لانے لگے اور زور سے کہو نا یار سبحان اللہ جب کے سرکار تشریف لانے لگے حور و گلمہ بھی خوشیاں منانے لگے ہر طرف چھا گئی نور کا روشنی مصطفیٰ کیا ملے زندگی مل گئی اے حلیمہ تیری گود میں آ گئے دونوں عالم کے رسول دونوں عالم کے رسول اللہ ہی اللہ اللہ ہی اللہ بولو لا جشن اللہ ہی اللہ اونچی آواز ایک بار بولیں مرحبا پرتھبیر اتہاسے ایمن آر کیو نائی آمادیر نبی چھاڑا سبحان اللہ ایکٹو جورے بولیں نا ایبار آسین সবারটা সবার জন্য প্রযোজ্য নয় সবার জীবনই সবার জন্য প্রযোজ্য নয় কিন্তু নবীটা সবার জন্য প্রযোজ্য সুবহানাল্লাহ বলেন না ভাই এই অঙ্কটা একটু মিলানোর চেষ্টা করবেন আপনি আপনার জ্ঞান দিয়ে সবারটা সবার সাথে মিলেও না সবারটা সবাই অনুকরণ করতেও পারে না কিন্তু নবীর জীবনীকে আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন বড় থেকে ছোট মোটা থেকে সিকুন ধনী থেকে গরিব সবাই এবার আসে একটা হচ্ছে সচ্ছলতা আর একটা হচ্ছে গরিবতা যেটাকে আমরা সহজ ভাষায় বুঝি একটাতে খাবার কোনো অভাব নাই আর একটাতে অভাবের উপর অভাব আছে একটাতে ক্ষমতা আছে একটাতে ক্ষমতা নাই একটাতে সুন্দর ঘর আছে আর একটাতে সুন্দর ঘর নাই একটাতে এক কথায় সচ্ছলতা জীবন আর একটা হচ্ছে অসচ্ছলতা জীবন এবার বলুন তো রিজিকের মালিকটাকে আর একটু জোরে বলতে হবে ধন সম্পদ দেওয়ার মালিককে রাজত্ব দেওয়ার মালিককে বাদশাহী দেওয়ার মালিককে খাবার দেওয়ার মালিককে নবী হচ্ছেন সেই আল্লাহর বন্ধু সেই আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু হয়ে কেন ক্ষুধার্ত আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজটা একটু বড় হবে কোটিপতির ছেলে হইলে তো জীবনে যদি আমরা আমরা কোটিপতির ছেলে যদি আয়শা বলে আপনাকে ভাই আয় দুই দিন কিছু না হয় একটা বিলিয়নারের ছেলে এসে যদি আপনাকে বড় বড় ফ্যাক্টরির মালিকের ছেলে এসে যদি বলে ভাই আরো দুটি আরো না রিকশা ভাড়া মাত্র টি আনাই দে ভাই আমরা আল্লাহ শয়তানের গিফট লাগ গুনা না বড় লোক যদি মানে টি আলাজ নাই ওই যদি আরা করতে কার ঘরে খাবার নাই যাকে আল্লাহ বলেছেন ইন্না আতাইনা কাল কাউসারের মালিক আমি রব আপনি নবীকে বানিয়ে দিলাম কার ঘরে খাবার নাই যার ঘরের খাদেম আল্লাহ বানিয়ে দিয়েছেন জিব্রাইলের মতো ফেরেশতাকে কার ঘরের অভাবের কথা শুনছি যেই ঘরে নবী রহমাতুল লিল আলামিন আরাম করছেন কোন ঘরের কষ্টের কথা আমরা শুনছি যিনি আল্লাহর হাবিব যাকে আল্লাহ নবীদের নবী বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ইমামুল আম্বিয়ার তাজ আল্লাহ যেই নবীকে দান করেছেন যেই নবীকে আল্লাহ এমন অথরিটি দান করেছেন জমিনটা নবীর ছিল জমিনের উপর কদম
হাতটা বাড়িয়ে দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে সেই নবীর ঘরে খাবার নাই কেরামের পাক জবানে আমাদের কর্ণ কুহরে হাজারবার ধ্বনিত হওয়া একটা শব্দ অনেক সময় নবীজির জীবনীতে এমন পর্যন্ত গিয়েছে খুদার যন্ত্রণাই নবীজি পেটের মধ্যে কি বেঁধেছেন আমার বলা লাগে নাই আপনারাই বলছেন পেটের মধ্যে খুদার যন্ত্রণাই নবীজি পাথর বেঁধেছেন এবার জগৎ বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আপনাকে অনেক কিছুই দিয়েছেন আর সব কিছুই বাদ দিলাম আপনি যদি একবার দোয়া করতেন আল্লাহ এক মাসের খাবার পাঠিয়ে দাও আল্লাহ সেটা করতেন আল্লাহ সেটা দিতেন কিন্তু আল্লাহও দেন নাই আপনিও চান নাই ব্যাপার তো বুঝলাম না নবী বলে আল্লাহ তাআলা আমাকে দুইটা জীবনের অথরিটি দিয়েছেন হে নবী আপনি চাইলে সচ্ছলতা নিতে পারেন আপনি চাইলে গরিবী জীবন নিতে পারেন ও নবী আপনার ইচ্ছা আপনার উইশ আপনার স্বাধীনতা আমি আল্লাহ আপনি যেটাকে ক্লিক দিবেন আমি সেটাই আপনার জীবনীতে দান করব কারণ আমি আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদীরের অধিকারী আমি আল্লাহ কোন বললেই ফায়াকুন হয়ে যায় ও নবী আপনার ইচ্ছার উপর ছেড়ে দিলাম আপনি কোনটাকে নেবেন আপনি কোনটাকে নেবেন জগৎ বলে সচ্ছলতা নেন গাড়ি পাবেন বাড়ি পাবেন কোটি টাকা পাবেন খাবার কোনো অভাব হবে না খুদার যন্ত্রণা সহ্য করতে হবে না বৃষ্টি পড়লে ঘরের মধ্যে ছাদ বেয়ে পানি পড়বে না আপনার কোনো কষ্ট থাকবে না নবী বলে আল্লাহ আমি সচ্ছলতা চাই না আমি গরিবী জীবন চাই আমি অভাবের জীবন চাই আমি কষ্টের জীবন চাই আমি কষ্টের জীবন চাই আমি যন্ত্রণার জীবন চাই আমি অভাবের জীবন চাই আমি খুদার যন্ত্রণার জীবন চাই জগৎ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বাছাই করেছেন এটা আমরা হলে তো ওইটাই নিতাম নবী বলে তোমাদের চিন্তা আলাদা আমার চিন্তা আলাদা তোমাদের মন আলাদা আমার মন আলাদা তোমাদের বিবেক আলাদা আমার বিবেক আলাদা আমি নবী গরিবীকে বাঁচাই করেছি আমার উম্মতের মধ্যে যখন গরিবরা ক্ষুধার্তরা খাবার কষ্ট পাওয়া উম্মতরা যখন দেখবে আমি নবী খাবার কষ্ট সহ্য করেছি ঈমান বিক্রি করি নাই আমার উম্মতরাও সাহস পাবে আমার নবী সহ্য করেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ কি শান ওয়ালা নবী পেয়েছি না সুবহানাল্লাহ বারকে নাস্তে করে হোক সাহেব বেরে সিডিং এ আওয়াজ বেরে ছোট করে হইলে হন দিল না যায় কেন সাহেব কেন নাস্তে করে হন স্যার গরু বুঝতে কেন শক্তি নাই না ওয়া গরু বুঝতে হাই দিয়ে খাইলে বলাই বুঝা না আচ্ছা তো লাগে সিল্লে সিল্লে হালি গরি ফলন জাতি ডুবিতারে ইয়া সুবহানাল্লাহ আওয়াজই বের কানা বাজে সবাই মিলে বলেন মারহাবা আমি আবার একটা কথা বলছি স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাই আপনারা একটু বিষয়টাকে মনোযোগ দিয়ে নেবেন চাইলে নিতে পারতেন নেন নাই পয়েন্টটা বুঝবেন দেন নাই নয় নেন নাই দেনাই আলাদা নেনাই আলাদা নবী স্বইচ্ছায় ক্ষুধার্তকে বাঁচাই করেছেন নবীজি স্বইচ্ছায় খেজুর পাতার বিছানায় শোয়াটাকে পছন্দ করেছেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তো কেউ যদি গরিব বলে মন ছোট কইরেন না কেউ যদি টিটকারি মারে বাদ নাই ঘরে মন ছোট করবেন না কিভাবে বুঝাই আপনাদেরকে হাসরের ময়দানে যখন হিসাবের কাঠগড়ায় সবাই দাঁড়াবে কোটিপতিরা তখনও হিসাব দিতে থাকবে যখন দুনিয়াতে থাকা অর্থনৈতিকভাবে গরিব তারা জান্নাতের ভিতর ঢুকে বসে থাকবে সুবহানাল্লাহ বুঝার জন্য বলা বস দাঁড়িয়ে আছে দারোয়ান জান্নাতে ড্রাইভার জান্নাতে বাবুর্চি জান্নাতে এবার সেই বস হিসাব দিতে আছে দিতে আছে দিতে আছে যখন দারোয়ান পাশ কেটে চলে যাবে মালিক বলবে দুনিয়াতে সর্বজায়গায় আমি আগে ছিলাম টাকার ক্ষেত্রে আমি আগে ছিলাম সম্মানের ক্ষেত্রে আমি আগে ছিলাম চেয়ারে আমি বসেছি ফ্লোরে তুই বসেছিস আজকে তুই আগে যাচ্ছিস কেন তখন ওই দারোয়ান বলবে ওই অসহায় বলবে আল্লাহর দরবারে লক্ষ শুকরিয়া যে আমাকে টাকার মালিক বানায় নাই তাই তো আজকে আপনি আটকায় আছেন আমার মালও ছিল কম হিসাবও আমার কম আমি চলে যাচ্ছি জান্নাতে আল্লাহর দয়া নিয়ে বলেন সুবহান সেজন্য কখনোই কোনো অবস্থায় নাই বলতে কিছু বলবেন না নাই না সাইট চাওয়ার সাইট আল্লাহ আমাকে বেশি দিছে এই কথা কে কে বলতে পারবেন হাত তুলে দেখেন আর একটু জোরে বলেন না এবার আমার মুখে মুখে বলেন আল্লাহ তাআলা
আমাদেরকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন যতটুক দিয়েছেন আমাদের যোগ্যতার চাইতে বেশি দিয়েছেন এই কথায় যারা একমত দুই হাত তুলে দেখান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা কষ্ট হচ্ছে ভাই আপনাদের আজকে থেকে আর কোন আফসোস বলেন না আজকে থেকে কোন আফসোস না পাওয়ানি আফসোস অনেক করছি আসেন জীবনটাকে পাওয়ার শুকরিয়া আদায় করার মাধ্যমে সজ্জিত করার চেষ্টা করি আমি আপনাদের সম্মুখে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আচ্ছা আমি বিরতি দিন নেই তোমরা গরিল হ্যাঁ করো করো একবার বলেন মারহাবা আল্লাহর ওয়াস্তে একটা কথা মনের মধ্যে বসায় রাখেন সেকেন্ড কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে এই বাকি জীবন না চলেন না একটু চেষ্টা করি পারি না পারি পরে দেখা যাবে একটু চেষ্টা করে দেখি অন্তত নিজে সুখে থাকার জন্য হলো চেষ্টা করার তো দরকার আছে আমি আপনাদের যাদের জীবনে অনেক কষ্ট দুঃখ আফসোস আমি তাদের জন্য শুধু একটি আয়াত প্রেজেন্ট করার চেষ্টা করব আসুন কালামটা যেহেতু আল্লাহর নিশ্চয় প্রেমের কোনো অভাব কালামটা যেহেতু আল্লাহর সেখানে জ্ঞানের কোনো অভাব যে আয়াতটা আমরা সবাই জানি একটু পড়ার চেষ্টা করবেন লা ইন শাকারতুম লাজি দন্নাকুম লাইন শাকারতুম লাজি দন্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ এই আয়াতটা কম বেশি সবারই জানা এবার আল্লাহর বলার হিকমতটা একটু খেয়াল করি চলেন বলেন মারহাবা আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম যদি তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে পাওয়া নিয়ামত পেয়ে শুকরিয়া করো আরেকটু জোরে বলেন আমি আল্লাহর ওয়াদা লা আজি দান্নাকুম যা পেয়েছো যা পেয়ে তুমি শুকরিয়া করেছো তা আমি আরো বাড়াই দিব ঠিক আছে এতটুকু ক্লিয়ার এবার পরের অংশটা দেখেন ওয়ালা ইন কাফারতুম যদি তোমরা অস্বীকার করো ইন্না আযাবি লাশাদিদ মনে রাখবা আমি আল্লাহর সাজা বড় কঠিন চমৎকার বিষয় কোন জায়গায় জানেন তুই আর প্রশংসা করলে বাড়াই দিও প্রশংসা না করলে কি হন দরহার এই এই তো হইলি তুই আর প্রশংসা করো বাড়াই দিও প্রশংসা না করলে কারণ বাড়ানোর বিপরীতে কি দিনুর বিপরীতে জোর হন না দিনুর বিপরীতে প্রশংসার বিপরীতে বদনাম বাড়ানোর বিপরীতে হমায়দন হতাত ইল্লা অনদরহার ও আর বন্দা যদি প্রশংসা করো বাড়াই দিও প্রশংসা না করলে হমাই দিও আল্লাহ ইয়া নহর আল্লাহ হতে প্রশংসা করো বাড়াই দিও প্রশংসা না করলে মাইর হবে এই পয়েন্টটা যদি আমরা বুঝতে পারি জীবনে বসাতে পারি আল্লাহু আকবার মনে রাখবেন উলামায়ে ইকরামের দোয়া নিয়ে বলতে চাচ্ছি পৃথিবীতে অনেক জ্ঞানীর বক্তব্য অনেক জ্ঞানীর বক্তার বক্তব্য কিংবা লেখনের লেখা নিয়ে অনেক গবেষণা হচ্ছে চলছে কিছু না কিছু বের হয় এখান থেকে পৃথিবীর সমস্ত জ্ঞানীর জ্ঞান এক জায়গায় রেখে কোরআনের একটি শব্দের তাফসীর ব্যাখ্যা আলোচনা কিয়ামত পর্যন্ত করলো শেষ হবে না শুধু আমি আপনাদের সম্মুখে একটা কথা বলতে চাই শুনতে শুনতে অনেক আয়াত মুখস্থ হইছে এরকম আছে না নাই তার মানে এটা আপনি অনেকবার শুনেছেন যেমন একটা আমি পড়ছি আপনারা শুধু আমি একটুখানি পড়বো বাকিটা আপনারা বলবেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা
এটা কিন্তু আপনি আমি মুখস্থ করি নাই শুনতে শুনতে এবার আসেন আরেকটা আসেন ওয়ামা আরসালনাকা এগুলা কিন্তু শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে তার মানে আমরা এটা অনেকবার শুনেছি এবার বলেন শুনেছি কোথায় মাহফিলে বলেন না কোথায় আজকে মাহফিলে কালকে ওই মাহফিলে ওই ওই মাহফিলে আজকে বক্তার কাছে কালকে ওই বক্তার কাছে ওই বক্তার কাছে এই পর্যন্ত এই আয়াত নিয়ে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নিয়ে আপনার জানা মতে কয়জন হুজুর ওয়াইজ করছে আপনি বলবেন যে ইন্টুইশন নাই বহুত জনগুজিত রাইট আপনি কখনো দাঁড়িয়ে বলেছেন হুজুর গত বছরও অন্য হুজুরের কাছে এই আয়াত শুনছি আমরা এই আয়াত শুনব না আরেকটা নিয়ে বলেন আপনি বলেন নাই কেন বলেন নাই জানেন কারণ আপনারও জানা আছে কালামটা যেহেতু আল্লাহর একটি কালাম নিয়ে যদি এক কোটি আলোচক আলোচনা করে এক কোটি আলোচনা এক কোটি রকম হবে এক একটা শব্দ থেকে জ্ঞানের ভান্ডার বের হয় এটার নাম কোরআনুল করিম কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীর সমস্ত স্কলাররা শুধু বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত নিয়ে যদি সারাটা জীবন গবেষণা করে পার করে দেয় আমার মন বলে বিসমিল্লাহ পর্যন্ত আমরা যেতে পারবো না হায়াত শেষ হয়ে যাবে কারণ এটা কালামুল্লাহর গভীরতা আল্লাহর কালামের পাওয়ার বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আসুন যাদের মনোযোগ আছে তারা একবার বলেন মারহাবা আল্লাহ কি বলছেন লাইন শাকারতুম যদি তোমরা আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো লাজি দান্নাকুম বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি সুবহানাল্লাহ এবার পরের অংশ কেমন হওয়া দরকার যদি শুকরিয়া না করো আমি কমাই দিব এটাই হওয়া দরকার কিন্তু আল্লাহ বলছেন কি ওয়ালা ইন কাফারতুম যদি তোমরা অস্বীকার করো ইন্না আযাবি লাশাদীদ মনে রাখবা আমার সাজা বড় কঠিন আমার সাজা বড় বেদনাদায়ক আমার সাজা বড় মারাত্মক আল্লাহ আগের কথার সাথে তো পরের কথা মিলল না কারণ আমরা হলে বলতাম বাড়াই দিব যদি প্রশংসা করো কমাই দিব যদি তুমি আমার বদনাম করো এটাই তো হওয়ার কথা রব বলে যে কালামটা তো আমার স্পেশাল তো হতেই হবে স্পেশাল তো হতেই হবে সুবহানাল্লাহ এবার প্রথম অংশটা ওলামায়ে ইকরামের দোয়া নিয়ে চলুন আসুন একটু বোঝার চেষ্টা করি সমস্ত বান্দাদের কাছে আমার মেসেজটুকু পৌঁছানোর চেষ্টা করছি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ রব বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম যদি তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে যা পাও যতটুক পাও যখন পাও যেভাবে পাও সেটা পেয়ে যদি শুকরিয়া করো তার মানে সেটা পেয়ে যদি খুশি মনে আলহামদুলিল্লাহ বলতে পারো তোমাদের দায়িত্ব হচ্ছে শুধু খুশি মনে আলহামদুলিল্লাহ বলা ভাই আর একটু জোরে বলেন না আল্লাহর ওয়াদা কি যদি আমার পক্ষ থেকে যা পাও খুশি মনে যদি আলহামদুলিল্লাহ বলতে পারো আমি ওয়াদা দিলাম লাযিদান্নাকুম ওইটা কিভাবে বাড়াইতে হয় আমার জানা আছে কিভাবে বাড়াইতে হয় আমার জানা আছে টেনশন তোরা করিস না তোরা তো লাভের পক্ষে আছস বেশিটাই চাস তো বেশিটা তো আমি এনে দিতে পারি তো আমার ওয়েটা মেনে নে কাজ হয়ে যাবে সেটা কি যা পাবি হালাল সবগুলোতে খুশি মনে আলহামদুলিল্লাহ বলবি চাচাই কি পেয়েছে সেটা দেখে মন খারাপ করিস না বন্ধু কি পেয়েছে সেটা দেখে মন খারাপ করিস না মামার বাড়ি কেমন সেটা দেখে মন খারাপ করিস না ওই দুশমনে কি পেয়েছে এটা দেখে মন খারাপ করিস না তোদের সাথে আমার লেনদেন আমি দিব তুই নিবি আমি দিব তুই নিবি ডানে বামে তাকানোর দরকার নাই তুই শুধু আমার দিকে তাকাই থাকবে আমি আল্লাহ তোকে দিতেই থাকবো বলেন সুবহানাল্লাহ সিস্টেম এটা এবার আমরা কয়জন এই নিয়ম পালন করছি বলেন কেউ কারো দোষ দেওয়ার দরকার নাই কয়জন আমরা এই নিয়ম পালন করছি বলেন সবাই যদি সবার বিচারক হয়ে নিজের বিচার নিজে করি সবাই দেখবো যে নাই তো কি ভাই কে আলো নগরী উইতে কি ভাই না নাই যাবা যা দাঁত কথা বলেন না কথা বলেন না ঠিক না আমি কি পেয়েছি সেই হিসাব তো কখনো করি নাই আমি তো আমার জীবনে সবসময় না পাওয়ার হিসাবে না করছি এটা ফাই নাই ওইটা ফাই নাই তাহাজ্জুদ করে দোয়া করছিলাম
এটা পাই নাই এই দোয়া কবুল হয় নাই ওই দোয়া কবুল হয় নাই এই চাওয়া পূরণ হয় নাই আমার কাছে তো না পাওয়ার লিস্টটা না আছে কিন্তু আল্লাহ যে আমাকে বিনা চাওয়াতে এত ডেল দিয়েছেন সেটার হিসাব তো কখনো করতে পারি নাই এই কারণে আমাদের এত অধপতন হচ্ছে আমাদের ভিতর বাহির অশান্তি হচ্ছে রবের ওয়াদা হে আমার বান্দারা যদি শুকরিয়া করো নিয়ামত বাড়াই দিব তো নিয়ামতটা কি নিয়ামত মানে সুখে থাকার জন্য যা দরকার রবই সেটা ব্যবস্থা করে দিবেন বলেন সুবহানাল্লাহ আর কিছু কিছু আত্মীয় স্বজন আছে এনে আর বছর হব নলয় যেদিন নে পরীক্ষা রেজাল দেয় এদিন কিছু আছে না কিরে ওয়া হালা মামি সাসি জেডি এতদিন তো ফোন আজি একা ফোন দিলে তারপরে যদি মনে করেন বি পাই সি পাই এম এন এস পাই এগ্রেড পাই মানে কল্যাণ এ প্লাস ন পাই ডাইরেক্ট ফোন যতক্ষণ রিসিভ না করিবা তখন দিব না কিনলে ও সাসি ও হালা ও মামা ও যেটা ফোন কিনলে তত দেয় হদে না ইতের কানাই অভিভাবক না নাই বড় ন না কেনা শাসন ন বললে কেন এবার যাতে বাই ফুতে যাতে ফোন ন দজি যে পরীক্ষা দিতে যাতে ফোন ন দজি প্রথম হদা হদ ইল্লে নয় এর কি হবো দে আর দিনভর মোবাইল টিভি লে তো ইল্লে হইবুই কি শুনম দর হাত দিই উনাইটা দিয়া মোবাইল বার রাখেন না কিরিন ন মাথা করে মোবাইল বার সারেন না আচ্ছা ঠিক আছে দাদি আচ্ছা মামি রাহি আচ্ছা কাকা চাচা রাহি নুন কি হয় নুন বড়র হাতে নুন সাথে বিয়া দেবি করো ইল্লে করে গোল্ডেন এ প্লাস ফাইলে ফোনই বাদ দেয় না হ্যাঁ নুনি নুনি গোল্ডেন এ প্লাস ফাইলে ফোন বাদ দেয় না কেয়া এত ফাইগিয়ে দেয় এটা